হ্যাঁ হ্যালো এভরিওয়ান আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কারণ হচ্ছে আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে একটা লাইক কিন্তু আরও দশজনের কাছে ভিডিওটি পৌঁছে দিবে তো একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করে সেই জন্য একটা লাইকের জন্য আমরা সব সবসময় রিকোয়েস্ট করে থাকি তো লাইকটা যদি দিতে ভুলে যান লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখানে হচ্ছে আমি ব্লগটা শুরু করে দিয়েছি এগারোটা বাজে তখন তো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে যেহেতু বাচ্চারা হচ্ছে যে ঘুমাতে চায় না ওদের যেহেতু বাবা নাই মানে বাবা হচ্ছে দেশে বাইরে গেছে সেই জন্য ওরা হচ্ছে খুব মিস করে মানে ঘুমাতে গেলে ওদের হচ্ছে বাবার কথা মনে পড়ে যায় ওই জায়গাটা ওরা হচ্ছে যে খুবই মানে কষ্ট পায় বিশেষ করে আমার মেয়ে তো ওরা হচ্ছে যে খুব রাতের বেলা খুব জ্বালাতন করে ঘুমাতে ঘুমাতে দেখা যায় যে চারটা চারটা পাঁচটা ইভেন ছয়টাও বেজে যায় তারপরে সকালবেলা ঘুমালে আসলে ওঠা যায় না ওইভাবে তো আমি এখন ঘুম থেকে উঠলাম উঠতে উঠতে দেখি এগারোটা বাজে তো নাস্তা করার ইচ্ছা নাই তো একবারে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে দুপুরের তো যেহেতু হচ্ছে আমি বাসায় একা আর বাচ্চারা ওইভাবে এমন খাওয়া দাওয়া করে না বা ওরা খুব বেশি কিছু ওদের লাগে না বা খাওয়া দাওয়া তো ততটাও বেশি ইন্টারেস্টেড না তাই ওদের জন্য হচ্ছে এখানে আমি আলু ভাজি করে নেবো আর মাছ ভাজি তো আগে করে নিলাম তো আর ভাত বসিয়ে দিয়েছে আর ভাতটা হতে কিন্তু অনেক সময় লাগে আমার কেন জানি না এই চালটাতে তো ভা এখানে মাছ হয়ে গেছে প্লাস হচ্ছে যে আলুবাজি হয়ে গেছে কিন্তু ভাতটা একটু সময় নিচ্ছে হতে আর এদিকে হচ্ছে আমি ডিম ভুনা করে নিব আমার জন্য যেহেতু একা মানুষ অত কিছু রান্না করতে ইচ্ছা করে না নিজের জন্য আর মায়ের বাসা কাছে হওয়াতে হচ্ছে দেখা যায় যে একবেলা এই বাসায় খেলে দুইবেলা ওই বাসায় খাওয়া হয় তো খালি খালি নিজে রান্না করলে রান্নাটা আসলে ফ্রিজেই থাকে মানে বারবার নষ্ট হয় তো ওদের জন্য আলু ভাজিটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি যেহেতু ওরা খেতে চাচ্ছে না তো একটু ঢিপ তেলে ভেজে নিচ্ছি আর ও লবণটা পরে দিয়ে দিচ্ছি যাতে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটু টেস্ট পায় আর যাতে খালিও খেতে পারে এভাবে আর হচ্ছে বা ভাতের সাথেও খেতে পারে সেই জন্য আর এদিকে হচ্ছে যে আমি একবারই তেল দিয়ে দিয়েছিলাম আর একটা কড়াইতে আমি সমস্ত কিছু করি কারণ আমার বারবার কড়াই ক্লিন করতে একদমই ভালো লাগে না যেহেতু আমার মানে একটু হাতের মধ্যে একটু সমস্যা আছে তো ক্লিনিংয়ের কাজটা করতে একটু কষ্টই হয় তো সেই জন্য হচ্ছে একবারে সমস্ত কিছু আর কি করে নিলাম তো অনেক কথা বললাম যারা ভিডিও এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশন বাটনে ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম আসলেন তাদের জন্য একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোটো চ্যানেলটিকে গ্রহ হতে একটু সাহায্য করেন আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু একটু করে চ্যানেলটিকে বড় হতে সাহায্য করবেন আশা করি সবাই আমার রিকোয়েস্টে রাখবেন তো এদিকে হচ্ছে যে আমি ডিমটা ভুনা করে নিচ্ছি তার তেমন কোনো কিছুই রান্না করব না যে আসলে এক এক বাসা এক এক ভাবে রান্না করে আসলে আমি আমার মতো করে করে নিচ্ছি আর আমি যেহেতু একা তাই অল্প পরিমাণে ডিমই করেছি এখানে চারটা ডিম করে নিয়েছি সেই ডিমই দেখা যাবে যে আমার দুই দিন চলে যাবে আর আসলে আমাদের যারা হচ্ছে প্রবাসী ওয়াইফ মানে ভাইয়েরা হচ্ছে বিদেশে থাকেন ভাইয়েরা অনেক কষ্ট করেন বিদেশে মানে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে জীবনযাপন কে খেয়ে না খেয়ে হচ্ছে দেশে টাকা পাঠান আসলে আপনারা অনেক কষ্ট করেন কিন্তু আপনাদের যারা ওয়াইফ আছে তারাও কিন্তু অনেক কষ্ট করে কারণ আপনারা হচ্ছে যে মানসিক শারীরিকভাবে বা খাওয়া দাওয়ায় কষ্ট করেন কিন্তু একটা প্রবাসী বউ কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে তো পরিশ্রম করেই কারণ একটা সংসার করতে গেলে কাজ করতেই হবে আর যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন আসলে শারীরিক পরিশ্রমের সাথে মানসিক অনেক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় কারণ সমাজে আরও দশটা মানুষের সাথে তাল মিলিয়ে চলতে হয় অনেক টেনশান অনেক কিছু আসলে একটা সংসার যখন নিজের হাতে একাই ডিসিশান সব কিছু নিতে হয় তখন আসলে বোঝা যায় তো আসলে আপনারা যারা প্রবাসী বউ তারা আসলে অনেক অনেক কষ্ট করেন আপনার প্রবাসী যারা ভাইয়েরা আছেন তারাও অনেক কষ্ট করেন আর যারা হচ্ছে দেশে একই সাথে কষ্ট করে স্বামী সন্তান নিয়ে ছোট কাজ করেন কোনোরকম জীবনযাপন মধ্যবিত্ত পরিবারে আছে আমরা তারা অনেক ভালো আছি সেই হিসাবে তো এদিকে আমার দুপুরে রান্না শেষ করলাম আর বারান্দা কাপড়গুলো ধুয়ে ছড়িয়ে দিলাম আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিয়েছি এখানে আলু ভাজি আর মাছ ভাজি দিয়ে ওদেরকে খাইয়ে দিব তো ওদের খাবারটা খাইয়ে দিতে নিলাম কিন্তু ওরা কোনোভাবেই খাবে না তো ওরা ওদের খাবারটা নষ্ট করে ফেললো একটুখানি খেয়ে আর খায়নি তো এদিকে হচ্ছে আমিও আমার দুপুরের খাবারটা খেয়ে নিব একদম হচ্ছে যে সিম্পল খাবার মানে কোনো তেমন কিছু করতে ইচ্ছা করছিল না আর এদিকে একটা মজার কাণ্ড হয়েছে তো ভালোবাসার রং একটা চ্যানেল আছে আপুর একটা আপু আছে যে ভাইয়া খুব সুন্দর গান গায় আমি ওই না ভিডিও ছেড়ে দেখছিলাম আর এখানে দুধ জল দিচ্ছিলাম আমার মাথায় যে বসিয়েছে আর এদিকে এসে দেখি আমার দুধ মানে একদম শুকিয়ে গেছে একদম অল্পখানি হয়ে গেছে হাফ লিটার দুধ একটুখানি হয়ে গেছে তো এই দোষটা কিন্তু ভালোবাসার রং ভাইয়া আর আপুর আপনার গান শুনতে গিয়ে আমার কিন্তু আজকে এই দোষা হইলো আশা করি আপনি ভিডিওটা দেখবেন আপনি দেখলে বুঝতে পারবেন আপনি কালকে একটা হিন্দি সং করছিলেন ওইটা দেখতে গিয়ে এই অবস্থা হয়েছে তো এদিকে হচ্ছে আমি মশলা করে নিচ্ছি এখানে আমি ধনিয়া নিয়ে নিয়েছিলাম দেড় কেজি আর তিন কেজি জিরা নিয়ে নিয়েছি ধনিয়া আর জিরা আমি হচ্ছে হালকা টেলে আমি হচ্ছে যে এগুলোকে মেশিনে গুঁড়ো করে নিই একবারে হচ্ছে যে তিন মাস বা চার মাসের জন্য আমার হয়ে যায় তো এখানে ছিল হচ্ছে দেড় কেজির মতো ধনিয়া আস্ত ধনিয়া আর জিরা ছিল হচ্ছে তিন কেজির মতো আর এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রামের মতো হবে যে চাল চালটাকেও আমি ভেজে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা সমস্ত কিছু একসাথে দিয়ে আমি এটা হচ্ছে যে মেশিন যেখানে হলুদ মরিচ ভাঙায় ওই মেশিনে নিয়ে ভাঙিয়ে নিয়ে আসবো আর কি তো আমি আজকে ভাঙা মানে এটাকে ভাঙাবো না আজকে যেহেতু রাত্রেবেলা করছি অনেক গরম ছিল অনেক গরম ছিল দিনের বেলা ভাবছিলাম করবো তো গরমে তাপে আমি চুলার কাছে টিকতে পারছিলাম না তাই হচ্ছে যে আমি রাতের বেলা অর্ধেক করে আবার অর্ধেক রেখে দিয়েছিলাম আবার দুই ঘন্টা পরে গিয়ে পানি টানি খেয়ে আবার করলাম কারণ এট মানে তিন কেজি মানে প্রায় পাঁচ কেজির মতো সমস্ত কিছু মিলে হবে আমার এত পরিমাণে খারাপ লাগছিলো আমি বদলে বুঝাতে পারবো না চুলার কাছে থাকতে মানে আমার এগুলো করতে প্রায় এক ঘন্টার মতো লেগে গেছিলো আর এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো আমি একবার অনেকগুলো চাল দিয়ে দিয়েছিলাম তো এসে হলে এটা একটা ভুল করেছিলাম একদম সেটা হচ্ছে পোড়া পোড়া লেগে গেছিলো চালটা যেহেতু আমি বুঝতে পারি নাই চাল অল্প পরিমাণে ভাজতে হয় অল্প অল্প করে দিয়ে বারে বারে তো এখন আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিব। আর আমার কিন্তু যে বেশি পরিমাণে একবারে চাল ভাজার কারণে চলাই এই কড়াইটা পুরে গেছে নিচে থেকে তো একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল অন্য একটা ভিডিওতে যে আপু আপনি আপনার এই কড়াইটা কিভাবে ক্লিন করে রাখেন এত ক্লিন থাকে কিভাবে। আসলে আমি আপুকে তখন বলেছিলাম যে আপু আমি তেমন কোনো কিছুই করি না আজকে আমি দেখাবো যে আমার এই পোড়া কড়াইয়াটা কীভাবে হচ্ছে যে আমি ক্লিন করে রাখলাম সেই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে পারবেন এই রিকোয়েস্ট আমাকে করেছিল যে বাংলাদেশি ব্লগার লাবণী তো সে আপুকে আমি বলবো যে আপু যে আমি কিভাবে হচ্ছে কড়াইটা ক্লিন করি আমার আমার কড়াইটাও পুড়ে যায় বা দাগ পরে যায় সেটাও আমি ক্লিন করি তো আমি কিভাবে ক্লিন করি বা কি কী দিয়ে ক্লিন করি সেই ভিডিওটুকু শেয়ার করব তো একটু সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে হচ্ছে যে আমি চাল ভেজে নিচ্ছি জিরা ধনিয়ার সাথে আমি একটু চাল দিবো যেহেতু আমরা পেঁয়াজটা কম খাই পরিমাণে তো একটু চালটা দিলে মানে খাবারটা মানে রান্না করলে একটু ঘন ঘন হয় আর কি অল্প একটু দিব এখানে যেহেতু পাঁচ কেজির সাথে হচ্ছে যে আড়াইশো গ্রাম চাল কোনো ব্যাপারই না এই যে আমার কড়াইটা কিন্তু পুড়ে গেছে আর কড়াইটা এখন খুব গরম যেহেতু মাত্রই আমি সমস্ত কিছু ভাজাভুজি করে রাখলাম তো গরম কড়াইটাই আমি পরিষ্কার করে নিব কারণ আমি মানে কিছু বেশি না জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না তো আমি কিন্তু ভিম লিকুইড ব্যবহার করি না তো ভীম লিকুইড ব্যবহার করলে হাতটা কেমন জানি খসখস হয়ে যাচ্ছে আর গন্ধটা ভালো লাগে না তো আমি এখানে ট্রিক্স দিচ্ছি ট্রিক্স দিয়ে কিন্তু মানে একটুখানি ট্রিক্স দিয়ে কিন্তু একটু মাজা দিলে কিন্তু খুব সুন্দর করে যে কোনো পোড়া থাক বা যে কোনো তৈলাক্ত যে কোনো জিনিস করাই বা থালা বাসন যাই হোক না কেন খুব সহজে কিন্তু ক্লিন হয়ে আসে তাই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি সময় নিয়ে না জাস্ট এক মিনিটের মতো হবে নর্মাল করাইটা হচ্ছে যে আমি একটু ট্রিক্স নিয়ে একটু মাজা দিয়ে নিচ্ছি তো আর আসলে আমি ট্রিক্স ব্যবহার করি হচ্ছে লাস্ট দেড় বছর ধরে তো ভীম থেকে আমার হাজার গুণে ভালো বেশি লাগে হচ্ছে ট্রিক্স কারণ আমি এখন তো ধুয়ে নিচ্ছি আর তো দেখলাম যে হালকা একটু দাগ আছে তো আমি সেজন্য হচ্ছে যে দিব হচ্ছে যে এখানে সাইনি আমি কিন্তু ভীম বার বা ভীম লিকুইডটা ব্যবহার করতে একদমও পছন্দ করি না কিন্তু লাস্ট টাইমে হচ্ছে যে একটা ফ্রি হচ্ছে আর চাল ডাল থেকে অর্ডার করাটা ফ্রি হচ্ছে ভীমবার দিয়েছিলো সেই ভীমবারটা হচ্ছে যে কাজের খালা এটা আমাদের ভরে রেখেছে আমি তো জানি না বাসা যে সাইনি নাই তো আমি এখন ভীমটা দিয়েই লিখ করে নিচ্ছি তো আমি সাইনি আনতে হবে কারণ শাইনি যারা হচ্ছে যে ব্যবহার করেন তারাই জানেন শাইনি বা এই এইসব সাবানগুলো মানে এই যে ডিশ ওয়াশিং সাবানগুলো খুবই ভালো তো এখন আমি এটাকে ক্লিন করে নিচ্ছি আর পিছনের দিকে আমি যাই না চু ঘাসের চুলা রান্না করার পর এত কালো কেন হয়ে যায় পরিষ্কার অতভাবে আমি করতে পারি না যেহেতু আমার হাতে একটু সমস্যা আছে তো আমার পক্ষে যতটা সম্ভব আমি একটু ক্লিন করে নিলাম এই যে এভাবেই হচ্ছে আপু আমি ক্লিন করি আমি অন্য কোনো কিছুই ব্যবহার করি না হয়তো অনেকে দেখি যে বালি টালি দিয়ে ব্যবহার করে বা অন্য কোনো কিছু জাস্ট এই নর্মাল লিকুইড দিয়ে ডিশ লিকুইড দিয়েই আমি ক্লিন করে নিই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও রিকোয়েস্ট করছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা একদমই নতুন আমার চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট চ্যানেলটি গ্রো একটু সাহায্য করবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন